আপনি যদি জীবনে একবারও চুল না কাটেন তাহলে তা 725 কিলোমিটার লম্বা হবে। সারা পৃথিবীতে যত প্রাণী আছে মাত্র একটি প্রাণী চিত হয়ে শুয়ে ঘুমায়, কোনটি জানেন? মানুষ। পাকস্থলীতে তৈরি হওয়া অ্যাসিডের সম্পর্কে আপনাদের কোনো ধারণা রয়েছে? এটি একটি লোহা পর্যন্ত গলিয়ে দিতে পারে। আপনি হয়তো জানেন না নিজের নাক টিপে ধরে গুনগুন করা অসম্ভব। অবাক কাণ্ড, গরমে সুমেরুর বলগা হরিণের চোখ সোনালি রঙের, আবার শীতকাল এলেই নীল রঙের হয়ে যায়। কোন প্রাণী লাফাতে পারে না আপনি জানেন? সেটা হলো হাতি। পৃথিবীর যদি চাঁদ না থাকতো তাহলে আমাদের দিনের দৈর্ঘ্য হতো মাত্র 6 ঘন্টা। কাকের স্মৃতিশক্তি সম্পর্কে কোনো ধারণা রয়েছে? কাক প্রত্যেকটা মানুষের মুখ মনে রাখতে পারে। মানুষের তৈরি প্রায় 22,000 জিনিস পৃথিবীর চারপাশে ঘুরছে। সোনার দাম দিন দিন বেড়েই যাচ্ছে, তাই সোনা নিয়ে একটু বলা যাক। পৃথিবীর বুকে যে পরিমাণে সোনা আছে তা দিয়ে গোটা বিশ্বকে 1.5 ফুট পুরু করে সোনা দিয়ে মুড়ে ফেলা যাবে। পৃথিবীতে সব থেকে দ্রুত বেড়ে ওঠা উদ্ভিদ কোনটি জানেন? বাঁশ গাছ, যা দিনে 35 ইঞ্চি প্রায় বাড়ে। বড় বিচিত্র প্রাণী হলো এই অক্টোপাস। অক্টোপাসের 3টি হৃৎপিণ্ড, 9টি মস্তিষ্ক এবং এরা শরীরের মাধ্যমে চলাফেরা করে। আপনি বলতে পারেন মাথা ছাড়া কি বেঁচে থাকা সম্ভব? হ্যাঁ, আরশোলার পক্ষে সেটা সম্ভব। তাও কয়েক সপ্তাহ তারা মাথা ছাড়া বেঁচে থাকতে পারে। ভারত আর বাংলাদেশের মধ্যে একটি জমি ছিল, সেই জমির বিবাদের সমাধান কে করেছেন জানেন? গ্লোবাল ওয়ার্মিং। বিতর্কিত জমিটি অদৃশ্যই হয়ে গেছে। জলের একটি প্রাণী জোঁক, এদের কতগুলো মস্তিষ্ক থাকে জানেন? 32টি। মেয়েরা তাদের ঠোঁটে সৌন্দর্যের জন্য যে লিপস্টিক ব্যবহার করে আপনি কি জানেন? সেই লিপস্টিক প্রথম বানানো শুরু হয় মাছের আঁশ দিয়ে। শুনলে অবাক হবেন, কুকুর, গরু, সার, ভেড়ার মতো অনেক পশুই আত্মহত্যাও করে থাকে। তো বন্ধুরা, এই ধরনের প্রশ্ন উত্তর পর্ব আরো জানার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন বাংলা নিউজ।